মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। তো চলো এখন সকাল সকাল বিছানাটা তুলে নিই। সকালবেলার কাজ হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানো। তো আমি সকালবেলায় উঠে নিজের বাসি কাজটা সেরে নিই, তারপরে আমি ছেলেকে রেডি করে স্কুলে পাঠাই। তারপর দেখি বাগানে অনেক ফুল ফুটেছে, আর এদিকে দেখি কাকিমা উঠান ঝাড় দিচ্ছে। তো আমি বাগান থেকে সব কুমড়ো ফুলগুলো তুলে নেবো। এগুলো যদি একটু বেলা হয়ে যায় না, তাহলে কিন্তু কুমড়ো ফুলগুলো পোকাতে সব খেয়ে নেবে, যার কারণেই আমার এই সকাল সকাল কুমড়ো ফুল তোলা। আর প্রচুর ফুল ফোটে প্রত্যেক দিন, তো তখন অবধি একটা দুটো করে কড়া পড়েছিল। তো আমি ভাবলাম চলো ফুলগুলো তুলে নিই। আর আমার কর্তা কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসে, আমাদের বাড়ির সবাই ভাজা পোড়া খেতে খুবই ভালোবাসে। তো আজকে গরম গরম করে দেবো সবাইকে কুমড়ো ফুলের বড়া। ফুলগুলো রেখে চলে এলাম ঘরে, যে না এবার দরজা জানলাগুলো সব খুলে দিতে হবে ভালো করে, যাতে আলো বাতাস ঘরে ঢুকতে পায়। কদিন ধরে যা স্যাঁতস্যাঁতে অবস্থা ছিল, তাতে খুবই অবস্থা খারাপ ছিল। তো দেখো রোদ ঝলমল করছে, এবার বিছানাটাকে আমি গুটিয়ে নেবো। তো ছেলেকে পাঠিয়ে দেওয়ার পরই হয় আমার এই কাজ। তো এখন আমি বিছানার চাদরটাও পাল্টে দেবো, যেহেতু এটাকেও কাঁচা ধোয়া করতে হবে। তো আমি আজকে না পারলে কালকে সেটা কেচে দিই এরকম। আর এখন নতুন ঘরে প্রচুর জায়গা আমার রেখে দেওয়ার জন্য, বা কেচে মেলার জন্য প্রচুর জায়গা আছে। আগে খুব অসুবিধা হতো একটা রুমের মধ্যে যেহেতু থাকতাম, তো আমাদের জামাকাপড় অন্য কোনো রুমে যেত না। তো আমার দেখো এখানে বিছানো গোটানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এবার আমি মুছে নিয়েছি। হ্যাঁ, আমাদের বাড়িতে একজন আছে হেল্পার, কিন্তু সে যা মুছবে সে তো সামনে সামনে মুছে যাবে, ভেতরে তোমার ময়লাগুলোকে একটু সরিয়েও মুছবে না, যার কারণেই আমাকে ঘরটা মুছে পরিষ্কার করে নিতে হয়। মাঝে মধ্যে দুদিন একদিন পরপরই আমি খাটের নিচটা ভালো করে মুছে নিই, সে আবার গোটা খাটের নিচেও ঢুকবে না, কারণ সে বলে আমার মাথাতে ঠোকা লেগে যাবে, এই হবে। আসলে যতটা ফাঁকি মারা যায়। আর তারপরে দেখো এই ঘরে চলে এলাম। তো এই ঘরে এসে দেখো এই সাইডটা কত জঙ্গল হয়ে গেছে। এখানে কিছু জামাকাপড় নিয়ে নিয়েছি, এবার এগুলো সব ভিজে নিতে হবে আমাকে, এক এক করে সব ভিজে নিয়ে। এক হাতে ক্যামেরা, এক হাতে জামাকাপড়গুলো। একটু আঁকাচা ছিল বলতে একটু পরে পরে এসে খুলে রাখা, যেগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই, হালকা শুধু একটু ঘামের দুর্গন্ধটা যাওয়ার জন্যই একটু কাঁচা। তো আমি এগুলো সব এখন ভিজিয়ে নিচ্ছি। বিছানার চাদরটাও ভেজানো হয়েছে, সমস্ত ভেজানো কমপ্লিট। তো একটু ভিজুক, ততক্ষণ ঘরটা পরিষ্কার করে নিই। তো নতুন ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এবার ওই বারান্দাতে আমার জল স্টক করে রাখা থাকে, ওগুলো দিয়েই আমি এখন কেচে পরিষ্কার করে এই ঘরেই মেলে দেবো ছাদে। তো একদিকে ভালো হয়েছে, খোলামেলা জায়গা পেয়েছি। তো আর এখানে জল ভরা থাকে, যার কারণেই আমি জলটা দিয়েই কাজে লাগিনি। তো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার বালতি নিয়ে চলে এসেছি আমি এখন ছাদে। তো এখন আমি যাব এই জামাকাপড়গুলো সব মেলতে, কারণ রোদটা দারুণ আছে, এক রোদে সব কটকটা হয়ে যাবে। তো আমি এখন এক এক করে সব মেলে দেবো। আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না, যেহেতু আর আমার ভিডিও করা হবে কি না আমি নিজেও জানি না। তো আমি আজকে সকালে সাড়ে ছটা থেকে আটটা অবধি কী করি, এরপরে আমি চলে যাব কিছু রান্না করতে, বা রান্না করব। রান্না করার পরে আবার চলে যাব টাইম কলে। তো তোমাদেরকে একদিন আটটা থেকে দশটা পর্যন্ত আমি কী কী করি সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো, যে হ্যাঁ সমস্ত কিছু তো দেখানো সম্ভব হয় না, যতটা পারবো তোমাদের সঙ্গে চেষ্টা করব। তো এখন এই সমস্ত জামাকাপড়গুলো একটা একটা করে সব মেলে দিই, তারপর তো তোমাদের সঙ্গে গল্পও আমার করা হয়ে গেল অনেকক্ষণ। তো আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।